আরে এই দুলাল সরকারের যে তুমি পছন্দ হয় এটা কেউ নিবার পারে না। কাকা আমি কিন্তু থানায় আপনার নামে মামলা করব। মামলা করবা? উদয় এই বাড়ির সামনে আইসা ঘ্যান ঘ্যান করে কোনো লাভ নাই, থানা পুলিশ সব আমি চালাই, বুঝলা ভাতিজা? কাকা আপনি কিন্তু অন্যায়ভাবে আমাকে জায়গা দখল করে আছেন, এই ধন সম্পত্তি নিয়ে আপনি কিন্তু কবর দিতে পারবেন না, হাসুরের ময়দানে আপনার কাল হয়ে দাঁড়াবো এইসব। আরে যা যা, হাসুরের ময়দান শিকার না, আল্লাহ বিচার করবো, বিচার করবো আপনার। চলে যাব দিয়ে সবই আরি, দুদিনের দুনিয়াটা দুদিনের বাড়ি, ডাকলে চলে যাব দিয়ে সবই আরি, বলো কে থেমে যাবে যে বুকে শ্বাস, আমি আর আমি নেই হয়ে গেছিলাম, বলো কে থেমে যাবে যে বুকে শ্বাস, কে আপনকে সাজন সকলেই পর, মাঝখানে খুনিকে শুধু আহাজারি, দুদিনের দুনিয়াটা দুদিনের বার, চলে যাব সবই আরি, ওরে রবে টাকা করি পরে রবে ধন, যাবে একা ভিখারির মা যাবে এই দেখা শেষ, আমি পরে রব শেষ বিদায়ের বেশ, অনেকেই দেখে যাবে এই দেখা শেষ, আমি পরে রব শেষ বিদায়ের বেশ, বাঁশের পালকি এনে কিছু হয়ে যাবে বড় তারা তারা, দুদিনের দুনিয়াটা দুদিনের বাড়ি, ডাকলে চলে যাব দিয়ে সবই আরি। দুলাল ভাই আপনার ভাতিজি এতিম বাচ্চা পোলা পাইলা পয়সা বড় করাও ঝামেলা, ফালাইয়া দেন সম্পত্তির ভাগাভাগির বিষয়ও আর ঝামেলা থাকলো না, বিষয়টা একটু ভাইবা দেখে এইটাই করতাছি।